हेलो गाइज, वेलकम टू माई चैनल शाइनीज किचेन। आज के बनाते चले चिकेन टिक्का कबाब। हमें आगे कबाबर अनेकगुलो रेसिपी अपलोड करी, आज के लिए चले चिकेन टिक्का कबाबर रेसिपी नहीं। आजकल रेसिपिटा जदि आपन भलो लेगे थे तेल अवश्य लाइक कमेंट एंड शेयर कर देवें और चैने जो अपनी नतून बंधु तेल अवश्य सबसक्राइब कर और यकम चैनल और नतून नतून भिडियोर आपडेट सब तक प्रथम पार्जन पास बेल आइकन प्रेस कर देवें। तर बसि देरी ना कर आजकल सुंदर रेसिपिटी शुरू करा जा। चिकेन टिक्का कबाब बनानों जो नाम एखे प्रथम बोनलेस चिकेन नहीं मैरिनेट करछी। प्रथम दिए दिलाम आदा बाटा, दिए दिलाम रसुन बाटा, काँचा लंका बाटा। झालटा किन्तु आपनारा अवश्य आपनादेर पचंद मतन देवें। दिए दिलाम स्वाद मतन लवण और पातिलेबुर रस। आमी एकटा पातिलेबुर हाफ पातिलेबुर रस दिए दिच्छी। पुरो हाफ पातिलेबुर रस हमें ये दिए दिलाम। एरपर आमी ये एड कर दीची गरम मसला, दिए दिलाम जैत्री गुड़ो, टक दई। आमी एखाने दुई टेबिल चामच टक दई दिलाम, हलुद गुड़ो, जिरे गुड़ो, काश्मीरी लाल लंकार गुड़ो। आमी लाल लंकार गुड़ोटा एकटू बेशी करे दिलाम, ताते कालारटा सुंदर आसबे। कसौरी मेथी, सानफ्लावर अएल और दिए दिलाम एकटू फूड कलर। ये किन्तु कलरटा भीषण सुंदर आसबे। एबार आमी एटा भालो करे मिक्स करे चिकेनटा मैरिनेट करे निच्छी। आमी एटा मैरिनेट करे मोटामुटी एक घंटा मतन एइभावे रेखे देव। चाइले आपनारा मोटामुटी आरो एकटू बेशी समय रखते पारेन, दुई तीन घंटा, किन्तु हाते जदि कम समय थाके ताहले एक घंटा राखलेई हबे। এবার আমি এই চিকেনগুলোকে সাটে স্টিকে গেঁথে নেব। আপনারা চাইলে কিন্তু তন্দুরির যে শিক হয় সেই তন্দুরের শিকেও গাঁথতে পারেন। আমি এইভাবে স্টিকেই গেঁথে নিচ্ছি। আমি এক একটা স্টিকে তিনটে করে করে পিস দিয়ে আমি গেঁথে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। দেখুন সাটের স্টিকগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে এই কাবাবগুলোকে তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাস অন করে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এতে দিয়ে দিলাম কিছুটা সানফ্লাওয়ার অয়েল। আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি পুরো প্যানটার মধ্যে। দেখুন ঠিক এইভাবে কিন্তু ব্রাশ করে নিতে হবে। প্যানটা কিন্তু এখন ভালোভাবেই গরম হয়ে এসেছে। এরপর আমি সব চিকেনের স্টিকগুলো এতে একে একে সাজিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু চিকেনের স্টিকগুলো সাজিয়ে দিতে হবে। সব স্টিকগুলো কিন্তু আমি এখন সাজিয়ে নিয়েছি, আপনারা খুব ভালো করে দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রান্নাটা করে নেব। এই রান্নাটা করতে করতে কিন্তু আমরা এই স্টিকগুলোকে বারবার করে উল্টে দেব এবং একবার করে অয়েল ব্রাশ করে দেব, যেন চিকেনগুলো যেন ভেতর থেকে শুকিয়ে না আসে, যেন খুব জুসি থাকে। তার জন্য আমি বারবার করে উল্টে দেব এবং একটু করে অয়েল ব্রাশ করে দেব, ঠিক এইভাবে।
আমাদের চিকেন টিক্কা কাবাব কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে স্যালাডের সঙ্গে সার্ভ করে নেব। দেখুন, আমি কিন্তু এখন চিকেন টিক্কা কাবাব স্যালাডের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রিন সসের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন, যেটা তান্দুরের সঙ্গে সার্ভ করা হয়। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলের প্রতিটা নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।